हाय गाइस, আমি সোমা সোমাস নিউ কিচেন রুম থেকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা কি সেটা জানতে হলে আপনাদের পুরো রেসিপিটাকে দেখতে হবে। এটা একটা নতুন রেসিপি, এটা দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এটা করার জন্য নিয়ে নিয়েছি যেটা, সেটা হচ্ছে গাজর কুচি। বড় দেখে দুটো গাজর আমি কুচিয়ে নিয়েছি, তার সাথে আমি বরবটি বা লং বিনসও কুচিয়ে নিয়েছি। এইবার আমি গোটা তেজপাতা ফোড়ন দিয়ে এইগুলোকে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এটা ছাঁকা তেলে আপনাদের সুন্দর করে বেশ লাল করে ভেজে নিতে হবে, আমিও সেটাই করছি, সুন্দর করে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করছি। এই অবস্থায় গ্যাসটা ফ্লেমটাকে একটু সিমে রাখবেন, কেননা পুরো মানে জোরে যদি আগুনটা দিয়ে রাখেন তাহলে পুড়ে যেতে পারে, সেই কারণে সিমে আঁচে রেখে আপনারা ভাজবেন। বেশ খানিকটা ভাজা হওয়ার পর এটা দেখছেন যেটা, এটা হচ্ছে ক্যাপসিকাম। একটা গোটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা পরে দিলাম কেন বলুন তো বন্ধুরা, কেন গাজর আর বিনসটা ভাজতে একটু সময় লাগে, কিন্তু ক্যাপসিকামটা ভাজতে অত সময় লাগে না। এবার যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সল্ট বা নুন। এটা তো ভাজার সময় দিতেই হবে, নইলে কিন্তু ভাজাটার টেস্টটা ঠিক আসবে না, নুন ছাড়া তো কোনো রান্নাই হয় না। সেই কারণে আমি এক চামচ নুন আর এক চামচ সুগারও দিয়ে দিচ্ছি। সুগারটাও এখানে প্রয়োজন মতো দিতে হবে, আর একটু সুগার দিয়ে দিলাম। এইবার নুন আর সুগারটা দিয়ে আমি এটাকে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই অবস্থায় যাতে লেগে না যায়, নুন চিনি দেওয়ার পর যাতে ফ্রাইং প্যানে লেগে না যায়, সেই কারণে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সুন্দর করে এই অবস্থায় আপনাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি দেখুন নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি, থামালে চলবে না, একটু ভালো করে ভেজে নিচ্ছি। তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন এটা ফিল করছি। এবার আমি হলুদ গুঁড়ো যেটা বলে, সেই হলুদ গুঁড়োটা দু চামচের মতো দিয়ে দিলাম এর মধ্যে। আরও একটু লাগবে মনে হলো, তাই আমি এই 3.5-4 মতো চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার এই হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছি, কেন কাঁচা হলুদের গন্ধ নইলে ছাড়বে। সেই কারণে আমি হলুদের গুঁড়োটাকে দিয়েও আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরো আনাজগুলোর মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আনাজগুলোকে একটু খুন্তি দিয়ে একটু কেটে নিয়ে দেখে নিলাম যে এটা ভাজা হয়েছে কি না। এবার যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হেলমেন্সির মেয়োনিজ, এইটাও আমি এর মধ্যে একটু দিয়ে দেবো, বেশ খানিকটা দিয়ে দেবো। এটা এই ভাজার সময় কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে, এক চামচের মতো দিলেই আপনাদের হবে। ছোটো চামচের এক চামচের মতো দিয়ে দেবেন। এবার কোয়ান্টিটি অনুযায়ী, যদি আপনাদের মনে হয় যে না বেশি কোয়ান্টিটিতে করছি তাহলে একটু বেশি করে দেবেন, আর যদি মনে হয় যে মিডিয়াম কোয়ান্টিটিতে করছেন তাহলে এক চামচের মতো দিলেই হবে। এইবার এটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ভেজিটেবলসের সাথে সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে এটা একদম মিক্সড আপ হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন গোবিন্দভোগ চাল, এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটা 300 গ্রামের মতো নিয়েছি। এখানে হাঁড়িতে জল পুড়ছে, আমি একটু হোয়াইট অয়েল বা সাদা তেল দিলাম, একটু নুন দিলাম, দিয়ে জলটা একটু হালকা ফুটবে। এই অবস্থায় আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এবার এই হাঁড়ির মধ্যে, এই ফুটন্ত জলটার মধ্যে, খুব বেশি ফুটন্ত নয়, একটু হালকা মানে ফুটছে, এই অবস্থায় আমি গোবিন্দভোগ চালটাকে কিন্তু পুরোটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এটা কুক হওয়ার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি, বা সিদ্ধ বা বয়েল হওয়ার জন্য আমি ওই চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় আপনারা এই জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবেন, অর্থাৎ যে চালটা দিলাম সেটা ফুটিয়ে নেবেন। এর মধ্যেও আমি 2 চামচের মতো হলুদ আগে দিয়ে দিলাম। এই হলুদটা দিলে এই যে চালের যে কালারটা, এটা ইয়েলোইশ একটা কালার আসবে, খুব সুন্দর একটা ইয়েলো কালার আসবে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখতেই পেলেন জলটা পুরো হলুদ হয়ে গেল, সুন্দর একটা কালার এলো। এবার একটা ঢাকা দিলাম, ঢাকা দিয়ে একটুখানি তেজপাতা, আবার মানে আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম বলে তেজপাতাটা একটু দিয়ে দিলাম, কারণ একটা সুন্দর স্মেলিং এর মধ্যে আসার জন্যই আমি তেজপাতাটা কিন্তু ইউজ করছি। আপনারা একটা কি দুটো এরম দেবেন। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে একটু ফুটতে দিচ্ছি। এই অবস্থায় ফোটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি হাতা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। জলটা একটু ঠিক কোয়ান্টিটিতে দিতে হবে, অর্থাৎ 300 গ্রাম চাল দিয়েছি, সেইখানে আমি এই 350-400 গ্রামের মতো আমি এখানে ওয়াটার ইউজ করব।
এইবার এটা ভালো করে ফুটছি, সুন্দর করে ফুটছি, চালটা কুকো হয়ে যাবে। আর এদিকে ভাজাটা দেখছেন আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কাজু কিশমিশ। এই কাজু কিশমিশটাও আমি ভাজার মধ্যে কিন্তু দিয়ে দেবো। এখানে কিছুক্ষণ ভেজে এটাকে বন্ধ রেখেছিলাম। এবার আবার গ্যাসটা জ্বালিয়ে আমি ভাঙা আধখানা কাজু আর কিশমিশ যেগুলো রয়েছে কাঁচা অবস্থায় সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন যে এই রান্নাটা যেটা হচ্ছে, সাধারণত আপনারা যেটা মনে করছেন সেটা হচ্ছে পোলাও। কেন পোলাওয়ের ক্ষেত্রে এই রেসিপিগুলো মানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লেগে থাকে, সেই কারণে আপনারা হয়তো গেস করছেন এটা পোলাওই। কিন্তু না বন্ধুরা, এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিল্ক বা দুধ। দুধও বেশ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে আমি আনাজগুলোকে আরেকটু ভালো করে কুক করে নেব, সুন্দরভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, এটা আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এইটা দেখছেন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই চালটা যেটা সেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই জলটা যেটা আছে সেইটা কিন্তু আমি ছাকবো না, এর মধ্যে মারিয়ে নেবো জলটাকে, মানে শুকিয়ে নেবো আর কি। আর এইদিকে সেদ্ধ ভালো মতো হয়ে গেছে, চালটা যাতে ধরে না যায় বারে বারে কিন্তু আমাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হচ্ছে সুন্দরভাবে। আর এখানে দুধটাও বেশ ফুটে এসছে, হালকা করে ফুটে আসবে, তার মধ্যে দুধটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে ওই ভেজিটেবলসগুলো মানে সাথে আর কি, সঙ্গে বা সাথে। এই অবস্থায় আমার ভালো করে নাড়ানো চাড়ানো হচ্ছে। আমি যখন আনাজটা ভেজেছিলাম তখন আপনারা দেখেইছিলেন নুন চিনি আমি দিয়ে দিয়েছিলাম। এইবার যে চালটা ফুটে গেল সেটা বেশ খানিকটা আমি ওই ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজার মধ্যে যে দিয়ে দিচ্ছি সেই চালটা আড়া খাতাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু মিক্স আপ করে নেবো। এবার গ্যাসটা আমি ওইদিকের বন্ধ করে দিলাম। দিয়ে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো না, বেশ খানিকটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যদি এটা পোলাও করতাম তাহলে আমি জলটা ছেঁকে নিতাম বা আরেকটু জল কম দিয়ে আমি শুকনো ঝরঝরে করতাম, কিন্তু এটা পোলাও যেহেতু নয়, এটা এক ধরনের ডাল ছাড়া ভেজিটেবলস দিয়ে খিচুড়ি। খিচুড়ি রেসিপি যেহেতু, সেই কারণে এটাতে কিন্তু কোনো ডাল পড়েনি। আপনারা ভাববেন ডাল ছাড়া কি খিচুড়ি হয়? না, এটা খিচুড়ির মতোই টেস্ট হবে, কিন্তু ডালটা ছাড়া সম্পূর্ণ অন্য রকমের খেতে হবে। আর মানে এটা না হবে পোলাওয়ের মতো খেতে, না মুগের ডালের খিচুড়ির মতো হবে, এটা একটা অন্য ধরনেরই স্বাদ আসবে। এই জন্য এর নাম হচ্ছে ডাল ছাড়া গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি এরপরে আরও খানিকটা ওই মেয়োনিজ যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এর টেস্টটা এত অপূর্ব হবে যে বলার নয়। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হয়েছে, আর ডাল খিচুড়ি করলে আদা বাটা দিতে লাগে, এখানে কিন্তু কোনো মানে বাটা দিইনি আমি কিছু। আপনারা ভালো করেই খেয়াল করেছেন যে কাঁচা লঙ্কা ফোড়ন, আদা বাটা এই ধরনের জিনিস কিন্তু আমি ইউজ করিনি। আমি এটা মানে এমনি খিচুড়ির মতোও নয়, আবার পোলাওয়ের মতোও নয়, এটা একটা নতুন মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা নতুন রেসিপি। আর এখানে আমি একটা আলু সুন্দর করে ভেজে রেখেছিলাম, সেটা কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রেঞ্চ পোটাটো ফ্রাই করেছি, সেইটা আমি এর সাথে সার্ভ করেছি। যদি বন্ধুরা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। বাই গাইজ।